এক বছরে দুই নারী সাফ জয়ের মিশন নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ ভুটান। অনুশীলনে আত্মবিশ্বাসী অনূর্ধ্ব ১৫-এর মেয়েরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। টি টোয়েন্টি বিশ্বকাপের খবর। জয়ের রেশ কাটতে না কাটতে এবার নতুন মিশনের জন্য প্রস্তুত হচ্ছে টিম বাংলাদেশ। ব্রিসবেন ছেড়ে তারা উড়াল দিয়েছে নতুন ভেন্যু অ্যাডিলেডের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় দুপুর ১২:৩০ ব্রিসবেন ছেড়েছে শাকিব বাহিনী। বিকেল ৪:৩০ নাগাদ অ্যাডিলেডে পৌঁছানোর কথা রয়েছে তাদের। এর আগে ব্রিসবেন এয়ারপোর্টে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা। আফ্রিকার বিপক্ষে বাজে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় আত্মবিশ্বাস করে তুলেছে টাইগারদের। বিশেষ করে মাঠের বাইরের শত সমালোচনার পরও সাকিবের দুর্দান্ত অধিনায়কত্ব এবং পারফরম্যান্স অবাক করেছে সবাইকে। ক্যাপ্টেনের পরিকল্পনা অনুযায়ী এবার ভারত পাকিস্তানের মুখোমুখি হতে প্রস্তুত ক্রিকেটাররা। বাংলাদেশের পরের দুটি ম্যাচই অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে। পরিসংখ্যান বলছে এ মাঠের স্কোয়ার উইকেট তুলনামূলক ছোট হওয়ায় বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা। তবে গতিময় পেসারদের জন্য রীতিমতো স্বর্গ এ মাঠের ড্রপ ইন উইকেট। স্মার্ট ক্রিকেট খেললে এখানেও ফলাফল নিজেদের পক্ষে আনা সম্ভব বলেই মনে করে লাল সবুজের টিম ম্যানেজমেন্ট। নাটকীয়তা রুদ্ধশ্বাস পরিস্থিতি, সবশেষ টাইগারদের জয়। গ্যাবার মাঠে বসে খেলা দেখা ও জয় নিয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত সমর্থকরা। টাইগাররা জয়ের এই ধারা অব্যাহত রাখবে প্রত্যাশা তাদের। এবার স্বপ্ন দেখছেন সেমিফাইনালে যাওয়ার। গ্যাবা থেকে তারিক হাসান শিমুলের রিপোর্ট। গ্যাবায় প্রথমবার বাংলাদেশ। সুদূর অস্ট্রেলিয়ায় টাইগারদের সমর্থনে গ্যালারিতে দর্শকদের উন্মাদনা। ব্রিসবেনে প্রথমবার সাকিবদের খেলা দেখার সুযোগ সমর্থকদের। গ্যাবা থেকে খালি হাতে ফিরতে হয়নি, সমর্থকদের মন ভরিয়েছেন। তবে যে নাটকীয়তা হয়েছে শেষ ওভারে তাতে অনেকেই তো ভয় পেয়ে গিয়েছিলেন। বেঙ্গালুরু, কলম্বো কিংবা ঢাকার পুনরাবৃত্তি হচ্ছে না তো? আমরা একটু নার্ভাস ছিলাম যে লাস্ট ওভারে মোসাদ্দেককে রাখা হয়েছিল, বাট লাকিলি হি বোল্ড ভেরি ওয়েল। আরেকটা ফ্রি হিট পাইছে ওরা, বুঝছে আই হারাই দেব শুভেচ্ছা। সৌন্দর্যের মুগ্ধতা মন ছুঁয়েছে আগেই, সৌন্দর্য বাড়িয়েছে টাইগার ভক্তরা। ম্যাচ শেষে জয়ের স্লোগান ধরে মাঠ থেকে বেরিয়েছেন। জয়ের উচ্ছ্বাসে উদ্বেলিত হলেও শঙ্কার কথাও জানালেন। ব্যাটিং এ সেরা ছন্দে নেই ব্যাটাররা, কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছেন সেমিফাইনালের। এই প্রজন্মের বাচ্চাদের জন্য বিদেশে বসে নিজের দেশের খেলা দেখা এবং জেতা, এটা একটা অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশকে সমর্থন করা অস্ট্রেলিয়ান সমর্থক শেন কলিন্স উপস্থিত হয়েছেন। শেষ পর্যন্ত টাইগারদের জয় নিয়ে ফেরায় উচ্ছ্বাস ছড়ল তার কণ্ঠেও। বাংলাদেশের এমন জয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ভেবেছিলাম খেলা শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাচের মোমেন্টাম এভাবে ঘুরে যাবে তা ভাবতে পারিনি। ব্রিসবেনের মতো টাইগারদের সমর্থন দিতে অ্যাডিলেডের গ্যালারি মাতাতে মুখিয়ে আছেন দর্শকরা, সেখানে ভারতের বিপক্ষে ইতিবাচক ফলাফলের অপেক্ষা। অবশেষে জয় এসেছে। ম্যাচে ছিল উত্তাপ, উত্তেজনা এবং কি শেষ বলের নাটকীয়তাও। তবে সবশেষ হাসিটা হেসেছে টাইগার ভক্তরাই। গ্যাবা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। টানা ব্যর্থতা, ম্যাচের পর ম্যাচ ছাড়া, তবু সমর্থনটা একই রকম রয়ে যায় দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীর। পুরনো ম্যাচের ফলাফল ভুলে নতুন ম্যাচে নতুন আশায় বুক বাঁধেন তারা। বাংলাদেশের খেলার দিন চায়ের দোকানগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। বয়স পেশায় ভিন্নতা থাকলেও প্রত্যাশাটা থাকে বাংলাদেশের খেলা উপভোগ করা। পরাজয়ে সমর্থনটা বেশি দরকার সাকিব আল হাসানদের। দিনের ব্যস্ততম সময়, স্কুল কলেজের সঙ্গে রয়েছে অফিস আদালতের ব্যস্ততা, তবুও রাজধানীর এই চায়ের দোকানে উপচে পড়া ভিড়। সবার মনোযোগটা টিভি কেন্দ্রিক। বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই এই সকল ক্রিকেট প্রেমীর।
কেউ দিনমজুর, কেউ বা রিক্সা চালক, বয়সের হিসেবেও পার্থক্যটা ঢের। তবে প্রত্যাশার জায়গাটা সবারই এক। বৈশ্বিক এই আসরে লাল সবুজরা ভালো খেলুক এতটুকুই চাওয়া তাদের। তাই তো প্রতি ম্যাচে এমন ভিড় দেখা যায় এই টং দোকানগুলোতে। কখনো মন ভাঙে, কখনো বা উচ্ছ্বাসে মাতে একসাথে। পিচ ব্যাগ দিয়ে চার কথা বলে আমরা ওই খেলা দেখতেছি। বাসায় বউ বাচ্চা তুইয়া পরে খেলা দেখার লেগে চলে আসে। বাংলাদেশ খেলা হলে আসলে ঘরে বা অফিসে কখনোই মন টেকে না, মন চায় যে না খেলা দেখি। আর লোভীর জিত লোভীর। শেষ ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে প্রোটিয়াদের কাছে। সাম্প্রতিক সময়টাও একই রকম, প্রত্যাশিত সাফল্য নেই, ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেতে হচ্ছে দলকে। তবুও প্রতি ম্যাচেই নতুন শুরুর খোঁজে থাকে এসব ক্রিকেট প্রেমী জনগণ। ভালো সময়ে পাশে পাওয়া যায় অনেককে, তবে দলের মূল সমর্থনটা তো দরকার বাজে সময়ে। টং দোকানের এসব ক্রিকেট প্রেমীরা এমনটাই বিশ্বাস করেন মনে প্রাণে। বাংলাদেশ এক দুইটা ম্যাচ খেললো, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, ওরাও চেষ্টা করে জিতার জন্য। আজকে আমাদের ভালো বোলিং হচ্ছে দেখে সে কারণে আমরা ম্যাচ জিততে পারছি। খারাপ সময়েও সমর্থন বেশি করা উচিত, যাতে আগামীতে আরও ভালো খেলে। টান টান উত্তেজনা শেষে এদিন অবশ্য মন খারাপ করে বাড়ি ফিরতে হয়নি এই দর্শকদের। জয়ের আনন্দে তাদের প্রত্যাশা বাংলাদেশ পৌঁছাবে সেমির লড়াইয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঘরের মাটিতে সাফল্যার্থ 15 নারী আসরকে সামনে রেখে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। বাংলাদেশ দলে কেবল জয়নব বিবি রীতা ছাড়া কারোরই নেই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। বাংলাদেশের দুই প্রতিপক্ষ নেপাল ও ভুটান আসরকে সামনে রেখে জুন থেকে অনুশীলন করছে গোলাম রব্বানি ছোটন শিষ্যরা। তাই নতুন দল নিয়েও চ্যাম্পিয়ন হতে আশাবাদী কোচ। লীগ পদ্ধতিতে নেপাল ও ভুটানের সঙ্গে দুইবার কারো করে মুখোমুখি হবে বাংলাদেশ দল, শীর্ষে থাকলেই হতে পারবে চ্যাম্পিয়ন। 1 নভেম্বর ভুটানের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে 15 না পেরোনো নারীদের সাফ আসর। সবগুলো ম্যাচ হবে বিকেল 4:30 কমলাপুর স্টেডিয়ামে। যদিও তারা এখনো আন্তর্জাতিক খেলা আপনার খেলেনি, তো আমি মনে করি যে তারা পুরোপুরি ভাবে প্রস্তুত আছে যে ভুটানের সাথে তাদের ফার্স্ট ম্যাচ। আশা করি যে তারা খুব ভালো খেলবে। আপনারা ঠিক তেমনি ভাবে এই আন্ডার-15 আমাদের যে খেলা, এই খেলাটা আপনারা সাপোর্ট দিবেন আমাদের এই মেয়েদের। আপনাদের লিখুনি এবং দেখানোর মাধ্যমে উৎসাহিত হবে। আমরা কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে দেশবাসীকে একটা ভালো খেলা উপহার দিতে পারি। কাল থেকে শুরু হচ্ছে 15 নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। প্রথম দিনই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে বাফুফে ভবনে আছেন রিপোর্টার মেহেদি নাইম। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মেহেদি, তাই আপনি জানেন যে আসলে গেল মাসেই অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়া জয় করেছে সেই মেয়েরা। তার এক মাস পরে কিন্তু আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব 15 সাব চ্যাম্পিয়নশিপ, নারী চ্যাম্পিয়নশিপ। এবং এক বছরের মাথায় আসলে দুইটা সাব জয়ের হাতছানি বাংলাদেশে, যেটা কিনা অতীতে কখনোই বাংলাদেশ ছিল না। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, যারা কিনা কালকে মুখোমুখি হবে বাংলাদেশের। 4:30 কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ হবে। প্রতিটা ম্যাচই কিন্তু কমলাপুর স্টেডিয়ামে হবে এবং প্রতিটা ম্যাচই কিন্তু হবে বিকেল 4:30। আপনাকে একটু জানিয়ে দিতে চাচ্ছি, বাংলাদেশের সাফ বলে যে বিষয়টা হয়, বাংলাদেশ সবসময় ফেভারিট থাকে এবং এখন পর্যন্ত ঘরের মাটিতে বাংলাদেশ যে কয়টা নারী সাফ খেলেছে তার প্রতিটাতেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। একটা জিনিস জানিয়ে রাখতে চাই তাই আমি আপনাকে, যে বাংলাদেশ কিন্তু নারী সাফের বয়সভিত্তিক সাফে কখনোই ফাইনাল, মানে ফাইনালের আগে বাদ হয়নি। অর্থাৎ প্রতিটা নারী সাফেই কিন্তু বাংলাদেশ ফাইনাল পর্যন্ত খেলেছে। হয়তো তার মধ্যে কিছু ফাইনালে আমরা জিতেছি, কয়েকটা জিতিনি, কিন্তু ঘরের মাটিতে সাফ হওয়াই কিন্তু বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ, যে কারণে বাংলাদেশ অনেক আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভুটান এবং নেপাল 1 তারিখে ভুটানের সঙ্গে প্রথম ম্যাচ, 5 তারিখে দ্বিতীয় ম্যাচটা হবে নেপালের সঙ্গে। আপনাকে একটু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে অফিসিয়াল যে প্রেস মিট ম্যাচের আগে, সেই প্রেস মিটে কিন্তু এসেছিলেন তিন দলের ক্যাপ্টেন এবং কোচরাই। সেখানে আসলে বাংলাদেশের কোচ যেটা বলেছেন যে তারা ম্যাচ বাই ম্যাচ খেলতে চায় এবং বাংলাদেশের শক্তিমত্তার জায়গা হচ্ছে তার স্ট্রাইকিং পজিশন এবং মাঠটা, যে মাঠটা আসলে বাংলাদেশ সবসময় এই মাঠেই কিন্তু খেলে অভ্যস্ত এবং এই মাঠে কিন্তু বাংলাদেশের অনেক অনেক বড় বড় সুখ্য স্মৃতি রয়েছে। তাই আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে ভুটান যে টিমটা, এই ভুটান টিমের সঙ্গে কিন্তু 2018 চাংলি মিথানে ফাইনাল হেরেছিল বাংলাদেশ, সেই হারের প্রতিশোধ কিন্তু এবার ঘরের মাটিতে নিতে চায় বাংলাদেশ। এবং এবারে টিমটা নিয়ে একটু বলে দিতে চাই আপনাকে, টিমটা কিন্তু
একদমই নতুন। এই টিমে শুধুমাত্র একজন রয়েছে যার নাম জয়নাব, সে ছাড়া কিন্তু কেউই আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নেই এবং সেই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ ঘরের মাটিতে প্রতিটাই খেলবে। বাংলাদেশ কিন্তু লিগ পদ্ধতিতে ম্যাচ খেলবে, প্রতিটা দলই কিন্তু দলের সঙ্গে কিন্তু দুইবার করে দেখা হবে, অর্থাৎ লিগ পদ্ধতিতে খেলা, যে কারণে হচ্ছে শীর্ষে যে টেবিলে শীর্ষে যে থাকবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ কোনো ফাইনাল হবে না। ঘরের মাটিতে বাংলাদেশ দুর্দান্ত খেলে। আপনি জানেন যে বাংলাদেশের যে টিমটা, এই টিমটা কিন্তু একদম ফ্রেশ টিম এবং বাংলাদেশের পাইপলাইন কতটা সমৃদ্ধ সেটা কিন্তু বোঝা যাবে এই আসরটার মধ্যে দিয়ে। 2014 সালে কিন্তু মারিয়া মান্ডার যে দলটা ছিল সেই দলটা কিন্তু আপনি জানেন যে এরকম একটা অনধ 15 সাব জিতেই কিন্তু এই পর্যায়ে এসেছিল। সুতরাং আরও একটা সুন্দর দল, আরও একটা গোছানো দল, আরও একটা অভিজ্ঞ দল আমরা পাবো কিনা এটা আসলে এই টুর্নামেন্ট শেষেই বোঝা যাবে। তাই এই ছিল আমার কাছ থেকে বাফুফের মতিঝিল ভবন থেকে। সবশেষ ফিরছি আপনার কাছে স্টুডিওতে। সহকর্মী মেহেদি নাইম যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যালয় থেকে। আগামী বছর ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত 5 মাসে 4টি বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে নামবে বাংলাদেশের নারীরা। তার আগে 15 নভেম্বর শুরু হচ্ছে ওমেন্স ফুটবল লিগ। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে 5 ক্লাব, কিন্তু সেখানে হার্ড ট্রেনিং না হওয়ায় জাতীয় দলের মেয়েদের ফিটনেস নিয়ে চিন্তিত বাফুফে। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানালেন, আন্তর্জাতিক ব্যস্ত সূচি থাকায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এবারের নারী লিগ। সাফ জয়ের পর আগামী বছর ব্যস্ত সূচিতে ঠাসা নারী ফুটবল। ফেব্রুয়ারিতে এফসি অনূর্ধ্ব-20 নারী আসর দিয়ে যার শুরু, শেষটা জুনে অলিম্পিক প্রি কোয়ালিফায়ারে। 5 মাসে 4টি টুর্নামেন্ট খেলবে বয়সভিত্তিক মেয়েরা, তা নিয়ে এখন থেকেই সিরিয়াস বাফুফে। 22টা সাফ এবং এফসি অলিম্পিক প্রি কোয়ালিফিকেশন আন্ডার-17। মেয়েদের ফুটবল লিগটা তো মেয়েদের ফুটবল ডেভেলপমেন্টের জন্যই। এখন আমাদের যদি ইন্টারন্যাশনাল রেজাল্ট না থাকে এবং আমাদের যেহেতু একটা ভালো রেজাল্ট আছে সেটা যদি কন্টিনিউয়েশন না থাকে, তাহলে তো আমাদের এই ফুটবল করে কোনো লাভ নেই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। টানা তৃতীয় বছরের মতো আয়োজিত হচ্ছে বাফুফে ওমেন্স লিগ। সেখানে অংশ নিতে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে 5 ক্লাবের ফুটবলাররা। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলে হয় না সেই স্ট্যান্ডার্ডের হার্ড ট্রেনিং। ওমেন্স লিগ শেষ করে আবারও বাফুফে ভবনে যখন ফিরবেন মেয়েরা, তখন কেমন হবে তাদের ফিটনেস? যে লেভেল থেকে ওদেরকে ট্রেনিং করাই সেটা তারা পাচ্ছে না। তার মানে হচ্ছে ওরা যখন ফিরবে একদম সুপার আনফিট হয়ে ফিরবে, তো তখন ওদেরকে আবার ফিট করতে আমাদের অনেক সময় লেগে যায়। সেই কারণে আমরা এই বছরে যে লিগটা করবো এটা আমরা ডাবল লিগ করতে পারবো না, কারণ আমাদের টিম বেশি। প্রথমবারের মতো সর্বোচ্চ 12 দল নিয়ে হচ্ছে এবারে লিগ। ডাবল লিগ পদ্ধতিতে যা আয়োজন করার কথা ছিল, কিন্তু তাতে বেড়ে যাবে ম্যাচ সংখ্যা। আসরের দৈর্ঘ্য বাড়লেও ফিটনেসেও ঘাটতি পড়বে মেয়েদের। আন্তর্জাতিক ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখে সিঙ্গেল লেগ পদ্ধতিতে হবে এবারে লিগ। ডাবল লিগ করলে প্রায় 5-6 মাস লেগে যাবে, সেটা কোনোভাবেই সম্ভব না। 5-6 মাস ওরা যদি ক্লাব টেন্টে থাকে তাহলে ইন্টারন্যাশনাল ইভেন্টে এফেক্ট হবে, ওই জন্য আমরা সিঙ্গেল লিগ করবো। 15 নভেম্বর থেকে শুরু হবে 5ম বাফুফে নারী ফুটবল লিগ, যার দলবদল শেষ করতে হবে 8 নভেম্বর। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলাধুলা শুধু শরীর ও মনকেই চাঙ্গা রাখে না, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ শেখাতেও সাহায্য করে। ফ্রান্সে হায়দার ও মানিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন বাংলাদেশের কমিউনিটি নেতারা। মোট 10টি দলে অংশ নেয় আসরে। ফাইনালে এফসি ক্রিকেট দল প্যারিসে একতা ক্রিকেট দলকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। সামার সিজনের পাশাপাশি উইন্টার সিজনেও ফ্রান্সে আয়োজন করা হয় নানা ক্রিকেট টুর্নামেন্টের। এতে অংশগ্রহণ করে বাংলাদেশীয় অনেকগুলো ক্রিকেট ক্লাব। গেল কয়েক বছরে দেশটিতে গড়ে উঠেছে অনেকগুলো বাংলাদেশী ক্রিকেট ক্লাব। ফ্রান্সের কমিউনিটি নেতা শহীদুল আলম মানিক ও এস এইচ হায়দার স্মরণে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের। এতে অংশগ্রহণ করে 10টি দল। ফাইনালে এফসি ক্রিকেট ক্লাব একতা ক্রিকেট ক্লাবকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজক কমিটিকে ধন্যবাদ, অতিথিবৃন্দকে ধন্যবাদ, আমার এগেস্ট টিমকে ধন্যবাদ, এরকম একটা আয়োজন করা লাগে। প্যারিসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে যেন আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক খেলাধুলার মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো যে আমরা এখান থেকে প্লেয়ার দেখতেছি, প্লেয়ার বেরোচ্ছে। আয়োজকরা জানিয়েছেন এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট যুব সমাজকে বিপদগামিতার হাত থেকে রক্ষা করবে। নিয়ম বহির্ভূত কাজ, অ্যাডিক্টেড হওয়া, ড্রাগ সেবন করা, অন্যান্য এইসব দেশে খুব প্রচলিত একটা ব্যাপার আছে যেটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন এইসব এঙ্গেজমেন্টের মাধ্যমে।
ফ্রান্সের জাতীয় ক্রিকেট দলে খেলছেন অনেক বাংলাদেশি ক্রিকেটার, আর এ ধরনের ক্রিকেট টুর্নামেন্টে যারা ভালো পারফরমেন্স করবেন তাদের জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ হতে পারে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রাণের এই আয়োজন উপভোগ করতে নানা বয়সের মানুষের ঢল নামে চিত্রা পাড়ে। এ আয়োজনে মনোমুগ্ধকর সব এই মনোমুগ্ধকর আয়োজনে সব শ্রেণী পেশার ধর্ম বর্ণের মানুষের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবার অনন্য সুযোগ হবে বলে মনে করেন আয়োজকরা। খায়রুল আরেফিন রানা তথ্য, ছবিতে রিপোর্ট। কালজয়ী চিত্রকর এস এম সুলতানের 98তম জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে নড়াইলের জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশন বরাবরের মতো এই নৌকা বাইচের আয়োজন করে। শুরুতেই ছিল নারী মাঝিমাল্লাদের অংশগ্রহণে মনোমুগ্ধকর আয়োজন। এরপর গড়ায় মূল আকর্ষণ পুরুষদের নৌকা বাইচ প্রতিযোগিতা। শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় 4 কিলোমিটার ব্যাপী হয় এই নৌকা বাইচ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাইচ ঘিরে এদিন উৎসবে মাতে নড়াইলবাসী। আমরা প্রতি বছর অপেক্ষা করি এই দিনটার জন্য, সুদূর খুলনা এবং না থেকে আসছি, প্রতি বছর আসি, আমরা অনেক উপভোগ করি। আমি 2 বছর ধরে বইটা চালাই, আজকে এই জায়গায় আসি, আমার আনন্দ হচ্ছে। প্রত্যেক বছর এখানে আসি, নৌকা বাইচ দেখি, খুব ভালো লাগে আমাদের। নৌকা বাইচকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যেহেতু এটা একটা হিউজ গ্যাদারিং, সেক্ষেত্রে আমার একটা প্রিপারেশন ছিল, 3 স্তরের আমি নিরাপত্তা নিয়েছিলাম। দৃষ্টিনন্দন এই নৌকা বাইচ উপভোগ করে অভিভূত আগত অতিথিরা। নৌকা বাইচের এই আনন্দকে ঐক্য ও শক্তিতে রূপান্তরিত করে সুন্দর নড়াইল গড়ার আহ্বান জানান তারা। হাজার হাজার মানুষরা দেখেছে, আমি এই চিত্র আগে আর দেখি নাই। আমি মনে করি সকলে মিলে এটা সুন্দরভাবে ধরে রেখেছেন, ভবিষ্যতে ধরে রাখবেন, এবং সব সম্প্রদায়ের মানুষ, সব ধর্মের মানুষ, পেশার মানুষ এক হওয়ার একটা ভালো সুযোগ। প্রতিযোগিতায় নারী দলের মধ্যে নড়াইলের চিত্রকলি বাইচের নৌকা প্রথম হয়। কালাই বাইচের মধ্যে গোপালগঞ্জের মা শীতলা এবং ঢালাই নৌকার প্রতিযোগিতায় খুলনার সোনার বাংলা চ্যাম্পিয়ন হয়। সময় সংবাদ, নড়াইল। এই ছিল খেলার সময়, এখন তারা এসব সঙ্গে থাকুন সময়।